মাজা ভাই শুরু থেকে পিছনে লেগে আছে হুজুর এটা বলবেন এখন মনে পড়ে গেল হ্যাঁ ঘর ঘর মে হো রাহা হে চর্চা কলিমি তেরা এটা দান হো নাই ঠিক আছে চার ঘর ঘর মে হো রাহা হে চর্চা কলিমি তেরা চর্চা কলিমি তেরা বজতা হে দো জহাঁ মে আর বজতা হে দো জহাঁ মে ডানতা কলিমি তেরা ঘর ঘর মে হো রাহা পঞ্জাতনের দোহাই দিলাম পাঁচ নম্বর কলম একটা 1000 টাকা একটু হাত তুলবেন খোদা জানে কার ভাগে যায় হামিদুর হামিদুর রহমান সাহেব 1000 টাকা পাঁচ নম্বর কলম হলো পঞ্জাতনের মহব্বতে হুজুর মনে করালেন যে হাজরা 1000 কলম 4টা হলো ওই আগেরটা নিয়ে 5টা হচ্ছে হ্যাঁ তো শেষ কলম একটা 1000 টাকা আর যা দেখি কার ভাগে যাই একটু হাত তুলবেন হ্যাঁ আমি কি একটা প্রশ্ন রেখেছিলাম ভাই আমার হুসাইনের পীরের নাম কি মাশাআল্লাহ আমার হুসাইনের পীরের নাম আমি বলবো ইনশাআল্লাহ ইমাম হাসানের ছেলে মেয়ে 16 জন কজন ছেলে কজন মেয়ে ইমাম হুসেনের ছেলে মেয়ে কটি হ্যাঁ ইনশাআল্লাহ আজকে বলবো আর একটা প্রশ্ন কি রেখেছিলাম কারবালাতে আমার হুসাইনের সঙ্গে ইমাম হাসানের কটা ছেলে গিয়েছিলেন আর কজন শহীদ হয়েছিলেন ওনাদের নাম কি এই কটা প্রশ্ন রেখেছিলাম উত্তর বলবো তবে 5 নম্বর কলম 1000 বাকি আছে একটা হাত উঠতে হবে উঠাতে হবে একজন আলে নবীর ওয়াস্তায় আওলাদে আলীর ওয়াস্তায় জি মাশাআল্লাহ কি নাম নূর নবী আল্লাহ আল্লাহ এটা কজন মনে করিয়ে দিল আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি কোন খালা কোন বোন কোন মা পারবেন
একটু হাতে ইশারা করেন আপনাকে আসতে হবে না আমাদের কমিটি ছেলেরা যাবে নামটা শুনে নেবে বলবেন একজন কোন মা আমার মা খাদিজার নামে মা খাদিজার জীবনে যাহা ধন সম্পত্তি ছিল মক্কা শহরের সবথেকে বড় বড় পয়সাওয়ালা মেয়ে ছিলেন যখন আমার নবীর সঙ্গে আল্লাহ আকবার ওনার বিয়ে হয়ে গেল তো সমস্ত মাল ও দাওলাত নবী পাকের চরণ তলে দান করে দিলেন লুটিয়ে দিলেন আর ওই সমস্ত আপনার দাওলাতকে আল্লাহর নবী গরীব দুঃখী মিসকিনদের নিকটে বিতরণ করে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তো মা খাদিজা একটা বলা একজন কোন মা 1000 টাকা দিতে পারবে না পারবে আল্লাহ আল্লাহ ভাই একজন কেউ খেয়াল করেন তো ওদিকে সুবহানাল্লাহ একজন মাত্র একজন একটু আঙ্গুলের ইশারা করবেন মাশাআল্লাহ যে 1000 টাকার একটা দাঁত এই সামনে একটা নাম এ ভাই একজন ছোট গেরা এই গ্রামের ছেলে তো নামটা জিজ্ঞেস করে এসো তো হ্যাঁ এ ভাই তুমি ছোট ছেলে যাও নাম জিজ্ঞেস করো না যাও সুবহানাল্লাহ রাজিউলের মা আল্লাহু আকবার দেখেন যেমন বেটা দানি তেমন মা দানি হ্যাঁ মা দানি বলেই তো বেটা দানি হয়েছে দামসিল আল্লাহু আকবার রাজিউল 1000 টাকা আর ওটা কার মা গো দেশের মালিক তো আপনারা রাজ্যের মালিক এরা তাই না আমাদের মন্ত্রী কে গো ছেলে না মেয়ে আমার মা বোনদের জাত তো খালা দেখেন এখানে আপনারা কমে গেলেন দুটো আর পাঁচটা হ্যাঁ তিনটা আরো কমই থেকে গেল আপনাদের আচ্ছা তিন নম্বরে একজন কোন মা বোন বলেন তো আল্লাহ আল্লাহ 1000 টাকা পারবেন মা কোন খালা আমার আল্লাহ আল্লাহ পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও পারবেন বক্তব্য শুনবেন হাদিস কোরআন থেকে একজন কোন খালা আছেন আপনাদের গজলও শোনাবো ইনশাআল্লাহ পারবেন না তিন নম্বর একজন খালা নেই কোন মা কোন বোন এই দেখেন মাশাআল্লাহ চিনেন আপনি আচ্ছা এখানে দুইজন না একজন একজন 1000 টাকা আলহামদুলিল্লাহ তাহলে তিন নম্বর হলো চার নম্বরটা বাকি খালা দেশের মালিক আপনারা যদি দেশটাকে ঠিকই আপনারা মালিকানা রাখতে চান তবে কমপক্ষে এদের সমান হন নালে দেশ গেল নাকি সুবহানাল্লাহ চার নম্বরে একজন বলবেন খালা আপনি নবী আমার জীবন সাথী অন্ধ ওই নবীর ভালোবাসায় ওই নবীর মহব্বতে আল্লাহ আল্লাহ
একজন তৈরি হন তোমা আচ্ছা বলছিলাম আমার বাবা ভাইদেরকে যে পাঁচ নম্বর কলম আপনারা দিলেন আলহামদুলিল্লাহ এই দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বসো সুবহানাল্লাহ এই দেখুন আপনার মা 1000 টাকা আলহামদুলিল্লাহ তাহলে মা বঙ্গের তরফ থেকে আপনার কি বলে চারটা কলম হলো এদিকে 550 টাকা কেউ পাঠিয়েছেন মা বোনদের একটা কলম বাকি আর ছেলেদের একটা কলম বাকি আমি কথাটা বলতেই যাচ্ছিলাম তখন পাঁচটা চেয়েছিলাম পাঁচটা দিয়েছেন আপনারা বলবেন যে হুজুর আবার একটা বাকি কি করে থাকলো আচ্ছা এই আলে নবীগণকে আমরা ভারতের মানুষ পেয়েছি খাজা গরীব নামাজের মারফতে হিন্দুস্তানের রাজার মারফতে যার জন্য আমি আপনাদেরকে বলতে চাইছিলাম আমার হাজরত মদন হাজরত গেরামি তো বলছিলাম আমার খাজা বাবার মহব্বতে একজন ছয় নম্বরে 1000 টাকার জন্য হাত তুলেন তো के दिल ने तुम्हें खाजा पुकारा है दिल ने तुम्हें खाजा আল্লাহ নাম কত সুন্দর গো শের আলী এটা সুবহানাল্লাহ হাফিজ সাহেবের ছোট ভাই আচ্ছা 100 টাকা নগদ 900 টাকা বাকি দিয়ে দিবেন দিবেন না ফাঁকি নাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জনাব হাফিজ সাহেব কিবলার ভাই উনি 1000 টাকা 100 টাকা নগদ 900 টাকা বাকি তো বলছিলাম খাজা বাবার মহব্বতে যখন 1000 টাকা আমার ভাইজান দিলেন আল্লাহ পাক গুনাহগারদের জন্য জাহান্নামের দরজা বানিয়েছেন সাতখানা জাহান্নামের দরজা সাতটা না বাপ